চোরদের প্রতি তীক্ষ্ণ নজর রাখতে হবে। এই ভোট চোররা কারা, এদের প্রতি এদের উপর চোখ রাখতে হবে। এই ভোট চোরদের মধ্যে আছে আওয়ামী লীগের দুর্বৃত্তরা, এই ভোট চোরদের মধ্যে আছে তোষামোদী দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তারা, এই ভোট চোরদের মধ্যে আছে তাদের দলীয় আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন। এই ভোট চোরদের কাউকে ছাড় দেওয়া যাবে না। প্রত্যেকটি জেলায় জেলায় এদের তালিকা করবেন। এই ভোট চোরদের সাথে যারা জড়িত তারা শুধু আমেরিকার ভিসা থেকে বাতিল হবে না, তারা বাংলাদেশের মানুষের ভিসা থেকে বাতিল হয়ে যাবে। এদের তালিকা করুন, প্রত্যেকটা জেলার তালিকা করতে হবে। যারাই এই আমি যাদের কথা বলেছি, যারাই ভোট চোর সাথে জড়িত মনে করবেন তাদের তালিকা করবেন, তাদের পরিবারের কারা কারা বিদেশে বসবাস করে তাদের তালিকা করবেন। এই ভোট চোরদের সম্পত্তির তালিকা করেন, এই ভোট চোরদের অস্ত্র কাদের কাছে কয়টা আছে তালিকা করেন। এইগুলো জাতির সামনে আমরা তুলে ধরবো আগামী দিনে। সুতরাং আজকে বাংলাদেশকে যদি ফিরিয়ে আনতে হয় এবং এই আন্দোলনের সমাপ্তি ঘটাতে হয়, সেটা যেদিন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে তখন এই আন্দোলনের সমাপ্তি ঘটবে। তার কোন সমাপ্তি ঘটবে না।